সুপ্রিয় 2021 ব্যাচ বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং সেকেন্ড টাইমের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের জন্য একটা সুপার আপডেট নিয়ে এই ভিডিওর মাঝে উপস্থিত হয়েছি। সো লেটস এনজয় দ্য রাইড। একটু কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ। দেখো, তোমরা অনেকদিন যাবৎ আমাকে কোয়েশন করতেছিলে যে ভাইয়া আমি এসএসসি পাস করেছি 2017 সালে, এর পরবর্তীতে আমি 2020 অথবা 21-এ এসএসসি পাস করছি। অনেকে ইম্প্রুভমেন্ট দিয়েছে, তাদের এসএসসি হচ্ছে 2017, তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটিতে ফাইনাল সিদ্ধান্ত তোমাদেরকে দিব। কথা হচ্ছে যে তোমরা যারা এসএসসি, তোমাদের যাদের এসএসসি হচ্ছে 2017 এবং এসএসসি থাকার কথা নর্মালি 19, কিন্তু অনেকে ধরো ইম্প্রুভমেন্ট দিয়েছো অথবা ফেল করছিল, তারা পাস করছে 2020 সালে, তোমরা কিন্তু চাইলে এই 2021 ব্যাচ সেশনে ভর্তি পরীক্ষা দিতে পারবা সেকেন্ড টাইমার হিসাবে। আবার অনেকেই কিন্তু ফাইনাল পরীক্ষাটাই 2020-এ এসএসসি দিয়েছ, তারা কিন্তু নর্মালি এমনিতেই সেকেন্ড টাইমার হিসাবে 2021 ব্যাচ শিক্ষাবর্ষেই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। ফাইনালি এটাই বলছি যে যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম অ্যালাউ আছে ওই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধরো যারা এসএসসি হচ্ছে 17 আর এসএসসি হচ্ছে 20 অথবা 21 যাদের এসএসসি আছে তারা কিন্তু 2021 ব্যাচ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো তোমাদের কাজ হচ্ছে এখন ভালো করে পড়াশোনা করা। যারা স্পেশালি সেকেন্ড টাইমার আসো তাদের কিন্তু একই কথা, আর কোনো কথা নাই, শুধু পড়া 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 আর পড়া, যেন এইবার কোনোভাবেই মিস না হয়। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ।